নাবালিকা গণধর্ষণ শেষে খুন কাণ্ডে এখনো অধরা অভিযুক্তরা, কল্যাণপুরে বাড়ছে ক্ষোভ ও উত্তেজনা। এই ঘটনায় পুলিশের অন্তরে বইছে ঝড়, এমনটাই খবর। শান্তিনগর ভূমিহীন কলোনির কাছে উত্তর ঘিলাতলির শম্ভুরাম চৌধুরী পাড়ার মাধ্যমিক পরীক্ষার্থী গণধর্ষণ শেষে খুন কাণ্ডের তিন দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখনো কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না। পুলিশের তদন্তের গতি প্রকৃতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। পরীক্ষার্থীর ব্যাগ ও ছাতা উদ্ধার করতে পারেনি পুলিশ, কয়েকজনকে জিজ্ঞাসাবাদে কোনো সাফল্য পায়নি পুলিশ। এখনো পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণপুর থানায় ডিআইজি অরিন্দম নাথ ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত বৈঠক করেন থানাবাবুদের সঙ্গে। বৈঠক শেষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত জানান, তদন্তে কোনো ঘাটতি নেই। তিনি আশাবাদী অচিরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে। আমরা বেশ কয়েকজনকে এনে জিজ্ঞাসাবাদ করছি, এখনো পর্যন্ত আমাদের হাতে আছে আরো দুজন, আরো আজকে বা কালকে মধ্যে আরো কিছু আমরা ডিটেইল করব। তো ডিটেইল করার পরে অন দ্য বেসিস অফ স্পেসিফিক প্রুফ, স্পেসিফিক এভিডেন্স, হ্যাঁ, আমরা যখন দরকার অ্যারেস্ট করবো, উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শান্তিনগর ভূমিহীন কলোনির কাছে উত্তর ঘিলাতলির শম্ভুরাম চৌধুরী পাড়ার মাধ্যমিক পরীক্ষার্থীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। তার দেহে আঘাতের চিহ্ন ছিল। ছাত্রীর বাবা ও দাদুর স্পষ্ট দাবি ছিল দোষীদের কঠোর শাস্তির, কিন্তু পুলিশের ভূমিকায় উত্তেজনা ও ক্ষোভ বাড়ছে উপজাতি জনপদে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।